ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد عن امير المؤمنين ابي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها او امراه ينكحها فهجرته الى ما هاجر اليه মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের দর্স 40 হাদিস থেকে আজকে প্রথম শুরু হচ্ছে। 40 হাদিস নামক কিতাবটি আল আরবাউন আন নাওবিয়া, ইমাম নাওবী রহমতুল্লাহ আলাইহির সংকলিত 40 হাদিস। এই কিতাবে 42টি হাদিস আছে, কিন্তু আরবরা তাদের ভাষায় দশকের দু একটা কম অথবা বেশি হইলে সেটাকে গণ্য করে না। সুতরাং 37, 38, 39 যদি হয় সেটাকে আরবাইন 40ই বলে, দশক পুরা করে দেয়। 41, 42, 43 যদি হয় তো সেটাকে আরবাইন বলে। তো এই হিসাবে এই কিতাবের নাম হয়েছে আল হাদিস আল আরবাউন, 40 হাদিস না, হলে আসলে এতে 42টি হাদিস আছে। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহ তিনি তার জন্ম এখানে উল্লেখ করেনি, তবে তার এন্তেকাল হচ্ছে, আসলে এন্তেকালটা 676 হিজরি। খুব বেশি বয়স অল্প বয়সই পেয়েছিলেন, কিন্তু তিনি অনেক খেদমত করেছেন, তার লিখনের অনেক খেদমত রয়েছে। তিনি ছিলেন শাফেই রহমতুল্লাহ আলাইহির অনুসারী, অর্থাৎ শাফি মাজহাবের একজন আলেম ফকিহ এবং হাদিসেরও পণ্ডিত মহাদ্দেশও বলা যেতে পারে। এবং এই শাফেই মাজহাবের ওপর তিনি অনেক কিতাবাদি লিখেছেন, এছাড়াও বিভিন্ন সাবজেক্টে তিনি লিখেছেন। তিনি হাদিস এবং ওলুমুল হাদিস মানে মুস্তালাহুল হাদিসে তিনি কিতাব লিখেছেন, হাদিসের কায়দা কানুন ওপর। তিনি আরবি ভাষার ওপর কিতাব লিখেছেন তাহজিবুল আসমাউল লুগাত। তিনি হাদিসের এমন একটি কিতাব সংকলন করেছেন যেটা প্রায় মসজিদে পড়া হয়। আল্লাহ পাক এভাবে তার এই নেক আমলটিকে কবুল করেছেন, সেটা হচ্ছে রিয়াদুস সালেহিন, রিয়াদুস সালেহিন ইমাম নাওবী রহমতুল্লাহ আলাইহির লেখা। তার লিখার ক্ষেত্রে খুব আগ্রহ ছিল, তাই তিনি বিভিন্ন বিষয়ে লিখেছেন। ফিকহের ওপর তার কিতাব রয়েছে। তার একটি ছোট্ট লিখনী হচ্ছে বা সংকলন হচ্ছে এই আল হাদিস আল আরবাউন, 40 হাদিস নামক কিতাবটি, যার দর্শ আমরা এখানে করব। তার এই খেদমতের সাথে সাথে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, তৌহিদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে তার ওপর বিষয়টি স্পষ্ট না থাকায় তিনি সিফাতের তাওয়িল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের সিফাতের তাওয়িল করেছেন, অস্বীকার করেননি, তিনি তাওয়িল করেছেন। যেমন ইস্তাওয়া আলাল আরশ, আরশে সমুন্নত। আরশে সমাসীনের ওপর অনেক এতরাজ করে, কিন্তু বেশ কিছু যারা ভাষা বুঝে তাদের সাথে আলোচনা করে দেখেছি যে আরশে সমাসীন বললেও কোনো দোষের কথা নাই। সমাসীন মানে এই নয় যে বসে আছেন, বসা বলা হয়নি ওতে। হ্যাঁ, তো যদি বসা শব্দ না ব্যবহার করে তো কোনো দোষের কথা নেই। সুতরাং সমুন্নতই বলতে হবে, আর কেউ সমাসীন বললে একবারে ভুল করে দিবে, এইরকম কথাটিও ভুল। জালাসা বলা হয়নি, হ্যাঁ, জালাসা মানে বসা, তাই না? জি জি, কাদা বলাহীন। তো আল্লাহ আরশে সমুন্নত, আপনি মানুষের দ্বিমত থেকে মুক্ত হওয়ার জন্য, ঊর্ধ্বে হওয়ার জন্য বলেন সমুন্নত, ঠিক আছে। এর তিনি তাওয়িল করেছেন, যেমন অন্য অন্য আশআরীরা তাওয়িল করেছেন, মাতুরীরা তাওয়িল করেছেন। ইস্তাউলা আলাল আরশ, ইস্তাউলা মানে মালিক হওয়া, ওয়েলায়াত থেকে ইস্তাউলা, ইস্তাওয়া মানে ইস্তাউলা আল আরশ, আরশের তিনি মালিক হয়েছেন।
এই তাবিলগুলি করেছেন, তার কাছে হয়তো এই আকিদাগুলি যদি ভালো ওই রকম ওস্তাদের মাধ্যমে পৌঁছিত তাহলে অবশ্যই তার জন্য স্পষ্ট হইত, অস্পষ্ট ছিল। কিন্তু তার অনেক নেক আমলের সামনে আল্লামা ইবনে ওসাইম রহমতুল্লাহ কথা শোনাচ্ছে, আমার নিজের কথা শোনাচ্ছি না, উনি বলছেন যে এই ভুলগুলি হচ্ছে মিসল হাজিহিল মাসাইল আল্লাতি ওয়াকা মিনহু রাহিমাহুল্লাহ খাতাউন ফিত তাউইলে বাজে নুসুসি সিফাত, বেশ কিছু আল্লাহর গুণাবলীর তাউইলের যে ভুল ভ্রান্তিতে তিনি পড়ে গেছেন, এই ভুলগুলি ইন্নাহু লামাগমুরুন বিমা লাহু মিন ফাযাইল ওয়া মানাফি জাম্মা, তার যে অন্যান্য ফজিলতের দিক রয়েছে, অন্যান্য দিনের বড় খেদমত রয়েছে, সেগুলির সামনে এগুলি আশা করি ঢাকা পড়ে যাবে। বিদাতি কথা অজান্তে বলে দাও, আর একটা হচ্ছে বিদাতকে বুনিয়াদ বানানো, বেশ বানানো, বিদাত স্থাপন করে নিজের আকিদা মানহাজকে পথকে স্থাপিত করে তারপরে উপরে উঠা, এটা হচ্ছে বড় অপরাধ। আর কেউ যদি বিদাতকে বুনিয়াদ না বানায়, সুন্নতকে বুনিয়াদ বানিয়ে আগে বাড়ার চেষ্টা করেছে কিন্তু কখনো কখনো তার দ্বারা ভুল হয়ে গেছে বা বিদাত হয়ে গেছে, তাহলে তাকে বিদাতই বলা যায় না। এই কথা একটি মূল্যবান কথা। যেমন আমাদের দেশের আহলে হাদিস উলামাদের মধ্যে হ্যাঁ দুইটা বিদাত আছে, এতেও বিদাতই বলা যাবে না। যেমন সম্মিলিত মোনাজাতের বিদাত, তাদের বেশটা হচ্ছে সুন্নত কিন্তু কিছু জয়ীফ হাদিসের আশ্রয় নিয়ে, আর তাদের বড় বড় কিছু আহলে হাদিস আলেমদের আগে তারা তাদের উপর স্পষ্ট হয়নি, মিয়া নাজির হোসেন দেহলভির মতো আলেম ফতোয়া নাজিরিয়ার ফতোয়া নিয়ে আর জয়ীফ হাদিস নিয়ে তারা এই দুয়া মোনাজাতের ওপরে এখন শক্ত হয়ে আছে। তো এইটুকুর জন্য বিদাতি বলবেন না, যারা বিদাতি বলেছেন অথবা বলছেন বা বলবেন ওরা বাড়াবাড়ি করবেন। তো বিদাতি কাকে বলা হয়, যে বিদাতকে বুনিয়াদ বানিয়েছে, বেশ বানিয়ে ওপরে উঠছে, ও আসল হচ্ছে ওরা বিদাতি। বিদাতির দ্বারা ভালো কথা হইতে পারে, বহু বিদাতি আছে তারা ভালো ভালো ফতোয়া বা বেশ কিছু বিষয় সম্পর্কে এমন ভালো ভালো কথা বলেছেন, আমি মাঝে মাঝে উল্লেখ করি। যেমন দাড়ি মুন্ডানোর গুনাহ সম্পর্কে জাকারিয়া সাহেব শেখুল হাদিস, জাকারিয়া সাহেব ফাজাইল আমল, তাই না? ফাজাইল আমলে সুফিবাদ ঢুকিয়ে আর কিচ্ছা কাহিনী ঢুকিয়ে তো বরবাদ করে দিয়েছেন, কিন্তু তিনি দাড়ি সম্পর্কে একটা এমন এত সুন্দর কথা বলেছেন, সেটা আমি উল্লেখ করি বিভিন্ন আলোচনায়, আজকেও বলছি। সেটা হচ্ছে যে কিছু গুণা আছে সাময়িক হয়ে থাকে, যতক্ষণ গুণাটা করলেন ততক্ষণ হইল ব্যাস, ঠিক না? যতক্ষণ সিগারেট খেলে ততক্ষণ সিগারেট খাওয়ার গুণা, হ্যাঁ, যে সময়টা মিথ্যা কথা বলে ওই সময়টা শুধু গুণাটা হইল, ঠিক কিনা? চোর চুরি করছে, যে সময় চুরি করতে ঢুকেছে ওই সময় চোর, না সারাদিন চোর চুরি করছে, সারাদিন তার চুরির পাপের নেই, যে সময়টা যে চুরি করেছে চোর কাবিরা গোনা হোক, কিন্তু সময়টা তার সীমিত। দাড়ি মুন্ডার লোকের গোনাটা কি বলবেন? চব্বিশ ঘন্টা গোনাগার, সে চব্বিশ ঘন্টা গোনাগার, শুধু ওই সেভ করার সময় শুধু গোনাগার না, ওই যে নাজাইজ চেহারা নিয়ে আছে সবসময় গোনাগার, সে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, বুঝতে পারছেন না? এইরকম গুনাহ আছে যেগুলিতে সবসময় গুনাহ হইতে আছে। তা একটা লোক যে কি করে অপারেশন করে ছেলে মেয়ে বন্ধ করে দিয়েছে, আর নিব না, স্থায়ী গুনাগার, সে স্থায়ী গুনাগার, ঠিক না? আর একটা লোক অস্থায়ী, দুই তিন বছর পর পর ছেলে মেয়ে নিতে পারতো কিন্তু কম নেব, সেই জন্য আমি পাঁচ বছর সাত বছর করে দিলাম, তো পাঁচ বছর সাত বছর হয়তো গুনাগার। কিন্তু একটা লোক দুটা বাচ্চা নেওয়ার পরে বয়স ছিল ৩০, দিয়েছে বন্ধ করে, ৮০ বছর বাঁচলো, সারা জিন্দগি গুণাগার কিনা? এই দুটো গুণা উনি দাড়িটা উল্লেখ করেছেন, ওর সাথে আমার মনে হলো যে এইটা গুণা হতে অ্যাড করা দরকার, এই গুণা কিন্তু কন্টিনিউ চলতে আছে। তোবাও যদি করে স্থায়ীভাবে যারা বন্ধ করে দিয়েছে বাচ্চা, তো তোবাও যদি করে কিসের তোবা? তোর তো বাচ্চাই নিতে পারবি না, তোর রাস্তায় বন্ধ করে দিই, তোবা তো হয় না, তোর ইসলাই তো হয় না, ঠিক না? সংশোধনই তো হচ্ছে না, তুই তার বাচ্চা নিতে পারছিস না। আল্লাহর কাছে তোবার দরজা হয়তো খোলা আছে কিন্তু তার তো পুরো সংশোধন তার হইল না, এ আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত থাকলো। এ কথাই বলেছেন তার সম্পর্কে যে তার অনেক নেক আমল এবং ইলমের খেদমত, কোরআন হাদিসের খেদমতের সামনে কিছু তার ভুল ভ্রান্তি হয়েছে আকিদার, সেগুলি তিনি ভিত্তি বানাননি কিন্তু ভুল হয়েছে, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবেন, আল্লাহু আলাম। হাদিসে আসি, আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা আর লাকাব উপাধি, আবি হাফস কুনিয়াত উপনাম,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপের নাম খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এই হাদিস একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বয়ান করেছেন। এই হাদিসকে বলা হয়েছে যে একমাত্র একজন সাহাবী বর্ণনা করেছেন। অধিকাংশ হাদিসের বর্ণনাকারী একাধিক সাহাবাই কেন রয়েছে, কিন্তু এই হাদিস আশ্চর্যের বিষয়, এত প্রসিদ্ধ হাদিস কিন্তু সাহাবী ওমর ছাড়া কেউ বর্ণনা করেন না। তাহলে বলছেন সামিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং শুনেছেন স্পষ্ট, তাহলে কোনো ভয় দিও না। ইয়াকুল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের উপর। যাবতীয় কাজকর্ম নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরি মা নাওয়া, আর নিঃসন্দেহে প্রত্যেক ব্যক্তির জন্য, ইমরিয়ন মানে মানুষ, ইমরাতুন মহিলা, আর ইমরিয়ন মানে পুরুষ মানুষ, এখানে ব্যক্তির অর্থে রয়েছে, সে পুরুষ নারী দুজনই সামিল, নিঃসন্দেহে প্রত্যেক ব্যক্তির জন্য মা তাই রয়েছে যার নিয়ত করলো। হ্যাঁ, তো যেই জিনিসের নিয়ত করলো সেটাই সে পাবে। জি, ফামান কানাত হিজরাতুহু, তারপরে এই মৌলিক দুটো কথা বলার পরে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা সৎ নিয়ত একটা হচ্ছে অসৎ নিয়ত, একটা হচ্ছে শরীয়তি নিয়ত। নিয়তকে যেন এ হাদিসে দুই ভাগ করা হয়েছে, ভাষ্যকার উল্লেখ করেছেন শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, খুব সুন্দর যে হাদিস নবীর কথা বলেন যে নিয়ত দুই প্রকার, কিন্তু হাদিসের নিয়ত দুই প্রকারই বয়ান করা আছে, একটা সৎ নিয়ত আর একটা হচ্ছে অসৎ নিয়ত, একটা শরীয়ত সম্মত নিয়ত একটা শরীয়ত বিরোধী নিয়ত। ফামান কানাত হিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যার হিজরত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন পালনের উদ্দেশ্যে, সবগুলো লাগাইতে পারেন। ফা হিজরাতুহু ইলা আল্লাহ ওয়া রাসূল, তাহলে তার হিজরত আল্লাহর দিকেই গণ্য হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যেই, তার দিনের উদ্দেশ্যে, নিয়াসা দিনের উদ্দেশ্যে, তার সুন্নতের অনুসরণের উদ্দেশ্যে বলে গণ্য হবে। এখানে এই রকম রয়েছে যে যার হিজরত হবে আল্লাহ এবং রাসূলের দিকে, হ্যাঁ, উদ্দেশ্য কাসদান, এই কথাটি রয়েছে। ফা হিজরাতু ইলা আল্লাহ ওয়া রাসূলিহি আজরান ওয়া সাওয়াবান, তাহলে দুটো তো পার্থক্য হয়ে গেল, দুটো সেম সেম জিনিস নয়। আল্লাহ এবং রসুলের উদ্দেশ্য যদি কেউ হিজরত করে তাহলে প্রতিফলটাও কি হবে? আল্লাহ এবং রসুলের হিজরতের প্রতিফল হবে। অমান কান হিজরত হলে দুনিয়ার, যার হিজরত হবে দুনিয়ার উদ্দেশ্যে, ইয়সিবহা, তা অর্জন করার জন্য, আও ইমরাতিন এনকেহা, অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, ফা হিজরাতুহু ইলা মা হাজার ইলাইহি, তাহলে তার হিজরত সেই দিকেই হবে যার সে উদ্দেশ্য করেছে, মানে যেই গরজে হিজরত করেছে সেটাই হাসিল করবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিজরত যে ইসলামের জন্য হলে একটি ইবাদত ছিল, নেক আমল ছিল, তার সওয়াব পেত, সেটা পাবে না। এই হাদিস সম্পর্কে যদি ব্যাখ্যা করা যায় তো আমার দেড় ঘন্টা আলোচনা লাগবে। হ্যাঁ, এটা কম করে বললাম যে একটা বক্তব্য করা যাবে। শেখ ইবনে উসাইমিন লিখেছেন কয় পৃষ্ঠের সারা আপনাদেরকে বলি, সুবহানাল্লাহ, 24 পৃষ্ঠে যে শেষ করেছেন, 9 থেকে শুরু করে, তার মানে 15 পৃষ্ঠা, দুটো পাতা নিয়ে বক্তব্য করতে তো 1.5 ঘন্টা লেগে যাবে আমাকে, তো এতটি কথা আছে। এখন সমুদ্রকে আপনাদের বাটিতে বা লোটাতে ভরে দিতে হবে, এটা বড় যোগ্যতার প্রয়োজন, অত সহজ নাই যে সমুদ্রকে নিয়ে ইন্ডিয়াসে আপনার ঘটিতে ভরে দেবো। অর্থাৎ সবগুলির সার কথার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, সেটা শুধু দেবো বেছে 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 এতটির মধ্যে। একদিক থেকে বলে দেওয়া সব সহজ, একদিক থেকে ধরলো আর বলে দিল, বাকিটি থেকে গেল, কিন্তু ওর মধ্যে থেকে বেছে, হ্যাঁ, সার কথাটি আপনাকে দেবো, এটা অত সহজ কাজ না, সবার দ্বারা হয়নি, ওর মধ্যে বেছে বেছে কিছু কথা বলবো আপনাদের কাছে। হাদিসের তরজমা করে দিলাম, ওতে যতটা যা বুঝলেন বুঝলেন। এখানে প্রথম কথা, আমলের কথা উল্লেখ করা হয়েছে। আমল বলতে সব আমলকে সামিল, আমালুল কুলুব, হৃদয়ের আমল, আমালুল লিসান, হ্যাঁ, জবানের, জিহ্বার আমল, বাচনিক আমল,
ও আমালুল জওয়ারি অঙ্গ প্রত্যঙ্গের আমল, হাত পা চোখ হ্যাঁ ইত্যাদি, কান, কানের আমল নেই, গান শোনা, বক্তব্য শোনা, এই যে দিনের কথা দার শুনছেন, হ্যাঁ জবানের আমল, গালমন্দ, হ্যাঁ জিকির আজকার, একই জিনিস তো, ভালো মন্দ সব কিছুরই রয়েছে, অন্তরের অন্তরের ভালো আমল মন্দ আমল আছে না নেই, মন্দ আমল আছে, অন্তরের আমল যেগুলির সম্পর্ক অন্তরের সাথে, যেমন তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহকে ভরসা করা, আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। জবানের আমল, জবানের আমলের শেষ নেই, যে কোনো ভালো কথা হচ্ছে নেক আমল, সে জিকির আজকার হোক, তবা ইস্তেগফার হোক, অথবা কাউকে ভালো একটা উপদেশ দেওয়া হোক, কারো একটা উপকারমূলক কথা শিক্ষা হোক, দুনিয়ার শিক্ষাও যদি শিখান আর সৎ নিয়তে, সেটা ভালো আমল। অঙ্গ প্রত্যঙ্গের আমল বহু আমল রয়েছে, সেগুলি নিজে উদাহরণ দিতে পারবেন, এ একটি বিষয় ছিল। নিয়ত, নিয়ত মানে হচ্ছে অন্তরের সংকল্প, নিয়তের মাধ্যমে কি ফায়দা হয়, একটা জিনিস জানার বিষয়, সূক্ষ্ম জিনিস। নিয়তের মাধ্যমে দুটো ফায়দা হয়, একটা ফায়দা, একটা উপকারিতা হচ্ছে যে আদাতকে এবাদত থেকে পৃথক করা হয়। আদাত মানে অভ্যাসগত কাজকর্ম, দৈনন্দিন যেসব কাজকর্ম করছেন, এমনি দুনিয়ার কাজ কিন্তু দৈনন্দিন করছেন, যেমন খাওয়া দাওয়া করছেন, এটা হচ্ছে আদাত। আদাতকে এবাদত থেকে পৃথক করা হয়। নিয়ত যদি সৎ থাকে তো আদাতটাই এবাদত বলে গণ্য হইতে পারে, আর নিয়ত যদি সৎ না থাকে বা নিয়ত না থাকে ভালো কিছু, তাহলে এবাদতটাও আদাতে বরং শিরকে পরিণত হইতে পারে। শেখ উদাহরণ দিচ্ছেন যে সবাই খায়, খায় না খায় না, পানাহার সবাই করে, আর রাজল ইয়াকুলু তামাশা ওয়াতান ফাকাত, একজন লোক পানাহার করছে কিসের জন্য, পানাহারের চাহিদা আছে বলে, পানাহারের চাহিদা আছে, খিদা আছে, পিপাসা আছে, খাচ্ছে, কোনো নাকি পাবে, কোনো নাকি পাবে না। আরেকজন ওয়ারাজুল আখার ইয়াকুলু তামা ইমতিসাল আলি আমরিল্লাহ তাআলা, আর আরেকজন লোক পানাহার করছে কারণ আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, পানাহার করো, আর পানাহার করে তার উদ্দেশ্য হচ্ছে আমি শরীরকে সুস্থ রেখে আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে পয়দা করেছেন তা করবো, ইবাদত করবো, নাকি পাবে না, পাবে না। তো আদাতকে এবাদত থেকে নিয়তের মাধ্যমে পৃথক করা হয়। একটি কাজ একজনের এবাদত হলো, একজনের কিছু হলো না, জিরো। এমনকি এবাদত, এবাদত নামাজ নিয়তের কারণে এবাদতে অনেক সওয়াব পেতে পারেন, আবার এবাদত শিরক হতে পারে। নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, পরকাল মুক্তির জন্য হয়, আর রসুলের তরিকা হয়, তাহলে মকবুল, ঠিক না। আর যদি নামাজ পড়েন হ্যাঁ রিয়ার জন্য, দেখানোর জন্য, কারো চাপে, কারো ভয়ে, হ্যাঁ কারো কিছু পাওয়ার জন্য, তাহলে শিরক। জি, এই জন্য ওলামারা বলেছে এবাদত আহলিল গাফলাতে আদাতুন, গাফেলদের এবাদত হচ্ছে দুনিয়ার কাজ আদত, আদাত আহলিল ইয়াকাজাতে এবাদাতুন, আর যারা সজাগ মুসলিম, সচেতন মুসলিম, তাদের দুনিয়ার কাজটা হচ্ছে এবাদত, দুনিয়ার কাজটা হচ্ছে এবাদত। আপনি গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাই এখন তাড়াতাড়ি গিয়ে আমি তাহাজ্জুদ উঠব, যাতে করে ফজর উঠতে আমার কষ্ট না হয়, ঠিক না। তাহলে এই যে ঘুমিয়ে যাওয়া আদাত, কিন্তু এই ঘুমটা শুধু তাহাজ্জুদটা এবাদত হলো না, তার আগে যে ঘুমিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি উঠবো, সেজন্য আপনার ঘুমটাও কি হয়ে গেল, এবাদত হয়ে গেল। তো যারা সজাগ মুসলিম তাদের আদাত যেগুলি, মানে দৈনন্দিন কাজ, অভ্যাসগত কাজ, সেগুলি এবাদত হয়। আর গাফেলদের এবাদত আদাত, গাফেল মানে দেখা দেখি নামাজ পড়ছে, আমি যে গতানুগতিক নামাজ পড়া, দেখা দেখি সবাই নামাজ পড়ে, সৌদি আরবের পরিবেশে আরে নামাজ ওখানে পড়তেই হয়, নামাজ না পড়লে চলে না, ঠিক না, এরকম অনেকে নামাজ পড়ছে, সৌদি আরবে রোজা রাখবো না এটা কল্পনা করা যায় রে, সেজন্য রোজা রাখে, তাহলে এবাদত করে খালেস এবাদত রোজা, কিন্তু এবাদত তার আদাত, এখানকার ট্রেডিশন, সেই জন্য বাইরের মহিলারা এখানে যে বোরকা পরে তাদের অধিকাংশের অবস্থা কিন্তু এরকম, এরা সৌদি আরবে এসে বোরকা পরে, চেহারা পর্যন্ত ঢাকে, আর যেমনই এয়ারপোর্টে উঠে যায় আরে মাথাও খুলে দেয়, এদিকে চুল ঝুলছে। জি হ্যাঁ, ঢাকা আর খুলনা আমি আলোচনাতে বলেছি, আমার একাধিক আলোচনাতে আছে যে এখানে ঢাকা দেশে গেলে খুলনা।
তো দেখেন বোরখা ইবাদত, কিন্তু এদের ইবাদত ইবাদত না। সৌদি আরবে এতদিন বোরখা বলো কোন নেকি পেল না, কোন নেকি পেল। আর একটা ফায়দা হয় নিয়তের মাধ্যমে, সেটা হচ্ছে তামইজুল ইবাদত বাযহা মিন বাযিদ। ইবাদত একটি ইবাদতকে আরেকটি ইবাদত থেকে পৃথক করো, একটি ইবাদতকে আরেকটি ইবাদত থেকে পৃথক করো বা আলাদা করা। উদাহরণ, যে উদাহরণগুলি রাজলুন ইউসাল্লি রাকাত ইয়ানউই বিযালিকা তাতাউ, আপনি দু রাকাত নামাজ পড়ছেন, একজন লোক নামাজ পড়লো যেমন আপনি পড়লেন, নিয়ত করলেন কিসের, নফল। আর একজন ও দু রাকাত নামাজ পড়েছে কিন্তু কিসের নিয়ত করলো, ফরজের নিয়ত করলো। তো এই যে এখানেও দুই রাকাত, এখানেও দুই রাকাত, দুজনে দুই রাকাত পড়লো কিন্তু নামাজ আলাদা আলাদা হইল, তাহলে এক ইবাদত আর এক ইবাদত থেকে কি হলো, পৃথক করা হলো কিসের মাধ্যমে, নিয়তের মাধ্যমে। এই যে কলবে নিয়তের মাধ্যমে এক ইবাদত করতে আমি ইজুল ইবাদতে বাদহা মিম বাদ। নিয়তের স্থান হচ্ছে হৃদয়, সুতরাং শাইখ বলছেন ওয়ালায়ুন তাকবিহা ইতলাকান, মোটেই উচ্চারণ করে বলা যাবে না, কারণ আপনি উচ্চারণ করে নাওয়াই তো বলছেন কি, আল্লাহকে জানাতে চাইছেন। একটু সুন্দর কথা শেখ হোসেন লিখেছেন, আপনি আল্লাহকে জানাতে চাইছেন, যদি আয়াতটা উনি উল্লেখ করেননি কিন্তু আয়াতটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। আপনি কার ইবাদত করছেন, এমন সত্তার ইবাদত করছেন যিনি সব কিছু জানছেন, তাহলে আপনার মনের কথা জানছেন, হ্যাঁ মনের কথা জানছেন, তো আবার উচ্চারণ করে বলবেন যে নওয়াইতান ওসাইল্লাহ তাআলা, হ্যাঁ সালাত জোহরে আর বারাকাতিন ফরিজাতান লিল্লাহে মুতাওয়াজ্জিহাল কাবাতে, কাবার দিয়ে মুখ করে আছেন উল্টো দিকে আল্লাহ দেখতে পান না, এটা হাসার ঘটনা শেখ হোসেন উল্লেখ করেছেন। যে এতটুকু শুধু বললেন না, আমাদের দেশের গদবাধা নিয়তে কাবা দিয়ে মুখ করে ফরজ নামাজ চার রাকাত এটুকু বলে, কিন্তু কত তারিখে কি বারে কোন জায়গায়, মসজিদ হারামে না মসজিদ নববীতে বলছেন কি, তাহলে বলেন না কেন। তো ঘটনা উল্লেখ করেছেন এই মর্মে, নিয়ত উচ্চারণ করা যাবে না, কারণ আল্লাহ করে বলছেন আতু আল্লেমুন আল্লাহ বেদিনেকুম, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে, আর এবাদত নামাজ হচ্ছে দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ, রোজা তোমাদের এই দিন সম্পর্কে নামাজ সম্পর্কে আল্লাহকে জানাতে চাই, আল্লাহ জানে না যে আল্লাহ তুমি ওই জানবে কি জানবে না, সেজন্য বলে দিচ্ছি যে এটা জোহর, এটা হচ্ছে ফরিজাতান লিল্লাহ ফরজ, এটা হচ্ছে জানাজা, আল্লাহ জানেন না। তারপরে নবী সাল্লাম যদি করতেন, তার সাহাবিরা করতেন, আইমা কেরাম করতেন, সালাফগণ তাবেইনরা করতেন, তাহলে বলতে পারতেন, তারাও করেন নাই। যদি কেউ উচ্চ স্বরে বলে তবু বিদাত, অনেকে মনে করে যে আমি জোরে বললাম না মনে মনে বললাম, যদি জিভান নড়ান হরকত দেন তাহলে বিদাত। হ্যাঁ মনে যে কথার উদ্রেক হচ্ছে যে এখন আমি দাঁড়াচ্ছি, কথাগুলি আসছে কিন্তু মনে, এখন কিসে দাঁড়াচ্ছি, ফরজ নামাজে, অথবা এখন আমি সন্নতে দাঁড়াচ্ছি, এখন আমি উযু করলাম তাহাজ্জুদ দাঁড়াচ্ছি, এই কথাগুলি যে মনে আসছে এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে নিয়ত, মনে আসলে, কিন্তু মন থেকে যখন জবান হিলাতে শুরু করবেন যে নামাই তো তাহাজ্জুদা, আস্তে করেও যদি বলেন তবু বেদাত, আস্তে হোক আর জোরে হোক দুটোই বেদাত, যদি জবানে নড়িয়ে জবানে উচ্চারণ করেন। তাহলে বলছেন যে নাজদে এই রিয়াজের এলাকার এক লোক, অশিক্ষিত লোক, লেখাপড়া জানেন, মসজিদে হারামে ছিল, আরাদাই ওসালিয়া সলাত আজহার ওয়া ইলা জানিব রাজুল লা ইয়ারফ ইল্লা আল-জাহর বিন নিয়্যা, এ নামাজ পড়তে গেছে, ওর পাশে একটা লোক উচ্চ স্বরে নিয়ত করছে, মানে নিয়ত পড়ছে আর কি, আল্লাহু আকিমাত সলাতুজ জোহরে, জোহরের নামাজ যখন শুরু হয়েছে, কাল আর রাজুল আল্লাযী কানা ইয়ানতিকু বিন নিয়্যাতি, ও পাশের লোকটি নাজদি লোক বেদাতি নিয়ত করে না, এটা তো সুন্নতের অনুসারী রিয়াজ কাসিমের লোকেরা, আর পাশের লোকটি নিয়ত পড়ছে আল্লাহুম্মা ইন্নি নাওয়াইতু আন উসাল্লিয়া সলাতা যোহরি আর বারাকাতি লিল্লাহি তাআলা, তারপরে যেহেতু মসজিদ হারামে পড়ছে, বলেছে খালফা ইমামিল মসজিদিল হারাম, মসজিদ হারামের ইমামের পেছনে, এতটুকু বলছে। ওয়ালাম্মা আরাদা ইউকাব্বিরা, যখন তারপরে তকবির দিতে গেছে, তখন এই নাজদের যে অশিক্ষিত লোক বলল ইসবির ইয়া রাজুল, থামো 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 একটু থামো, কি কইছে, বাকি আলাইকা তারিখ আল ইয়াম ওয়া শাহর ওয়া সানা, তারিখ বলা বাকি, কোন বারে নামাজ পড়ছো সেটা বাকি, কোন মাস মহরম না সফর না রবিউল আউয়াল বাকি,
কোন হিজরি? 1437 হিজরি। তো গুলো তো বলেনি তো, স্থান বলবে আর কাল বলবে না। আর পাকিস্তানের একটা ঘটনা আছে, ও লিখেছে পাকিস্তানের একটা কিতাবে যে নিয়ত পড়তে দেখে ও পাশের লোক, ও ছিল সহি আকিদা হাদিস, তখন ও আউকে কিছু না বলে ওর মতে বলছে মাই নিয়ত করতে আসতে আল্লাহকে, এইসব যেগুলো হানাফিরা বলে ওগুলো বলার পরে বলছে সামনে ফলা হ্যায় ফলা আদমি হ্যায়, পিছে ফলা হ্যায় দায়ে ফলা আদমি হ্যায়, বায়ে ফলা আদমি হ্যায়, ওপর আসমান হ্যায় নিচে জমিন হ্যায়। জি আল্লাহ দিস ওকে শিক্ষা দেওয়ার জন্য। তখন বলছে যাই হানাফি, হানাফি বলছে এই কোন নামাজ পড়ছিস তুই, এটা কি বলছিস? বলছে কেন ভাই আমি নিয়ত পড়ছি, নিয়ত বলছি। সে না 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 এগুলো বলা যাবে না, এটা বেদাত। কেন বেদাত হবে এটা? বলছে গুনাহ হাদিস নেই, কিছুতে নেই। বলছে একটু দয়া করে আপনার হাদিসটা দেন তো, আপনার নওয়ায়েত পড়া হাদিসটা দেন তো, যে জোহর কি নামাজ, চার রাকাত, ফরজ নামাজ এগুলো বলতে হবে, কিবলা রুখ হোক কার। তো কিবলা রুখ শুধু বলবো, আর ডানে বামে আর পিছনে বলবো না, ওপর নিচে বলবো না। আমারটা বললে বিদাত হয় আর তোমারটা বললে বিদাত হয় না, দেখ তোমার দলিলটা দেখি একটু, আর কি বলবে হানাফি তখন, বুঝছেন না? তো শেখ মিনা সামিন একটা ঘটনা লিখেছেন, একটা এই পাকিস্তানের ঘটনা, বুঝছেন। আল্লাহ হিদায়ত করে এইসব বিদাত পন্থীদের। হিজরত কাকে বলা? হিজরত মানে পরিত্যাগ করা, হিজরত মানে এই হিজরতের শাব্দিক অর্থ স্থানান্তরিত না, হিজরত হিজরত মানে হচ্ছে ত্যাগ করা, হিজরত মানে ত্যাগ করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোনো মুসলিমের জন্য জায়েজ না যে নিজের মুসলিম ভাইকে পরিত্যাগ করবে তিন দিনের বেশি, ওর সাথে কথাবার্তা বন্ধ। আন ইয়াহজুরা আখাহু, হাজার এহাজার মানে পরিত্যাগ করা, কথা বন্ধ করা। জি, তিন দিনের বেশি জায়েজ নাই, তিন দিন এগুলো রাগ টান ঠান্ডা করার জন্য, ওরও ঠান্ডা হোক আমারও ঠান্ডা হোক, তারপরে তখন তো করতে পারেন, কিন্তু তিন দিনের বেশি জায়েজ নাই। এটা হচ্ছে শাব্দিক অর্থ ত্যাগ করা। শরীয়তের ভাষায় আল ইন্তেকাল মিন বালাদিল কুফরি ইলা বালাদিল ইসলাম, হিজরত বলা হয় শরীয়তের ভাষায় কুফরির দেশ থেকে ইসলামের দেশে ফিরে আসা। হিজরত সম্পর্কে শেখ একটি মাসলা উল্লেখ করছেন যে হিজরত করা ফরজ না সুন্নাত? কখনো ফরজ, কখন ফরজ হবে? দিন পালন করতে কষ্ট হবে। আন্নাল হিজরাত ওয়াজিবাতুন আলা কুল্লি মুমিন লা ইয়াসতিতু ইজহারা দীনহু ফি বালাদিল কুফর, কুফরির দেশে, কুফরির দেশ বলা হয়েছে। মুসলিম দেশে যদি বিদাতিদের কারণে অথবা গুনাহগার পাপীদের কারণে ওখানে বসবাস করতে কষ্ট হয় তখন একটু ভিন্ন হুকুম হবে। সেই জন্য বলছে যে কুফরের দেশ থেকে যেখানে দিন ইসলাম পালন করা যাচ্ছে না, ইসলামী শিক্ষা দেওয়া যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, ফরায়েজ ওয়াজিবাত আদায় করা যাচ্ছে না, হারাম নাজাইজ থেকে বেঁচে থাকা যাচ্ছে না, এটা হচ্ছে দিন কায়েম করা, দিন পালন করা। ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে পারছেন না, রাষ্ট্রনীতি রাষ্ট্রনীতিতে সারা পৃথিবীতে কোথাও করা যায় না, সৌদি আরব ছাড়া তো কী করে সব হিজরত করে চলে সৌদি আরব নাকি না, রাষ্ট্রনীতির কথা, কারণ রাষ্ট্রনীতি আপনার হাতে না, আপনার হাতে হচ্ছে আপনি এবং আপনার পরিবার আর আপনার রুজি রোজগার, অর্থনীতি, এইগুলো ক্ষেত্রে যদি আপনি দিন পালন করতে পারেন তাহলে হিজরত করতে হবে না। হিজরত ফরজ কখন? যখন নিজের দিনকে প্রকাশ না করতে পারবে কুফরির দেশে। ফালাইয়াতাম ইসলাম ইল্লা বিল হিজরা, হিজরত না করলে তার ইসলাম সম্পন্ন হচ্ছে না। সুতরাং ইসলাম সম্পন্ন করা যেমন ফরজ, তো যে যাতে করে ইসলাম কি করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, এই ফরজ, সেটা হচ্ছে হিজরত। সুতরাং হিজরত করা হচ্ছে ফরজ। যেমন মুসলিমরা মক্কা থেকে হাবাসা হিজরত করেছিল, অথচ হাবাসাও কাফের দেশ, খ্রিস্টানদের দেশ ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু বললেন যে ওখানে কারোর জুলম অত্যাচার করা হয় না, ওখানে ভালো একজন ন্যায় পরায়ণ রাজা রয়েছেন, ফাইন্না হুনাকা মালিকুন আদেল লা ইউযলামু ইন্দাহু আহাদ, ওখানে একজন ন্যায় পরায়ণ শাসক রয়েছে, নাজাসি, তার কাছে জুলম হবে না, আশা করি তোমরা মক্কা ছেড়ে ওখানে চলে যাও। তো এরকম করা যেতে পারে, হয়তো মুসলিম দেশে আসা যাচ্ছে না, কিন্তু এক কুফরি দেশ থেকে আর এক কুফরি দেশে তুলনামূলক ভালো, ওখানে গেলে অন্তত ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এলম চর্চা করা এগুলি করতে পারবো, তো হিজরত করেন। যেমন নবী সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, সাহাবাই কারামরা হিজরত করেছেন, তো হিজরত তখন ফরজ ছিল, কিন্তু মক্কা বিজয়ের পরে আর হিজরত ফরজ থাকেনি, তখন মক্কার লোক মক্কাতে থেকেছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর দিকে হিজরত করা তো সবসময়, আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, হ্যাঁ চিরঞ্জীব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হিজরত করা কেমন?
কারণ হাদিসে এসেছে ফামান কানাত হিজরাতু ইলা আল্লাহ ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং রসুলের দিকে হিজরত করলো। তো আল্লাহর দিকে হিজরত তো বুঝলাম, যে আল্লাহর দিনকে পালন করার জন্য হিজরত করলাম, হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিকে হিজরত, মক্কা থেকে মদিনা নবী চলে গেছেন, আমরাও মদিনা যাই, জীবদ্দশায় তো ছিল। কিন্তু এখন কি নবী সাল্লামের কবর উদ্দেশ্যে হিজরত করবো সব মদিনায় নাকি? না। তাহলে নবী সাল্লামের দিকে এখন হিজরত করার কোনো রাস্তা বাকি আছে বা কোনো একটা তরিকা আছে? কি তরিকা? মাশাআল্লাহ, ঠিক বুঝছেন। তাহলে বলছেন যে নবী সাল্লামের ব্যক্তিত্ব যদি নেন, আম্মা শখসুহু ফালা, নবী সাল্লামের ব্যক্তিত্বের দিকে হিজরত নেই, কারণ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার কবরের জন্য হিজরত করে, যে মদিনায় কবর আছে আমরা মদিনায় চলে যাই, এটা কোনো শরীয়তে হিজরত নয়। ওয়ালেহাজাল্লাহ ইউহাজার আল মদিনা মিন আজালি শখসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিআন্নাহু তাহতা সারা, মাটির নিচে আছেন কবরে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের জন্য আর হিজরত নাই। আম্মাল হিজরাতু ইলা সুন্নাতিহি ওয়া শারইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জন্য, তার নিয়ে আসা শরীয়তের জন্য হিজরত করা, হ্যাঁ তার প্রচার প্রসারের জন্য হিজরত করা, সেটা পালনের জন্য হিজরত করা, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। যেমন কোন শহর দেখছেন, মাশাআল্লাহ ওখানে দিন শিখার ভালো সুযোগ সুবিধা আছে, বা দিনের দাওয়াত দেওয়ার ভালো সুযোগ সুবিধা আছে, ছেলে মেয়েকে ইসলাম শিখাবার ভালো সুযোগ সুবিধা আছে ইত্যাদি। আর জেহাবেলা বালাদিল্লে নুসরাতে শরিয়াতি রসুল সাল্লাল্লাহু আলাইহি রসুলুল্লাহ সাল্লামের নিয়ে আসা দিনকে শক্তিশালী করার জন্য হিজরত করা, বা ওখানে আলেম ওলামারা শক্তিশালী, ওখানকার শাসক শক্তিশালী, সুতরাং ওখানে গিয়ে আমি দিনের আরও খেদমতের সুযোগ পাবো ইত্যাদি। এই হিজরত, ফালি হিজরত আল্লাহ ফিকুল্লি ওয়াক্তিনহীন, আল্লাহর জন্য হিজরত করা সর্বদা রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের জন্য হিজরত তো কিয়ামত পর্যন্ত রয়েছে। যেমন আল্লাহ কোরআন বলেছেন সূরা নিসার আয়াত নম্বর 59-এ, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইল্লাহ রাসূলহু, যদি কোনো বিষয়ে দ্বিমত হয় তাহলে কোন দিকে ফিরিয়ে দাও? আল্লাহর দিকে, রাসূলের দিকে ফিরিয়ে দাও। তাহলে রাসূলের দিকে ফিরিয়ে দাও, রাসূলের দিকে হিজরত করা। কেউ ব্যক্তি পূজার দিকে যাচ্ছে, আমরা রাসূলের দিকে যাচ্ছি, এটা রাসূলের দিকে হিজরত করা। যারা পীরের মরিদ পীরের তরিকার দিকে যাচ্ছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছি, এটা রাসূলুল্লাহর দিকে হিজরত করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে এত বেশি মাসাইল এবং এত বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এই হাদিসের উপরে অনেকেই কিতাব লিখেছে। খুব গুরুত্বপূর্ণ এই হাদিস। এই হাদিস দুটো হাদিসের উপর ইসলাম নির্ভরশীল ওলামারা বলেছেন। তার একটি হাদিস, ইসলামের ইবাদত বন্দী কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? দুটা শর্ত। একটা শর্ত ইন্নামাল আমালু বিন্নিয়াতে আছে, আর একটি শর্ত আছে মায়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, মান আমালা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হ্যাঁ নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। নিয়তে যদি ইখলাস থাকে, তাওহীদ থাকে, এক আল্লাহর জন্য করো, হ্যাঁ দুনিয়ার কোনো গরজ না থাকে, তাহলে সেটা কবুল হবে। প্রথম আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে এক আল্লাহর জন্য ইবাদতটি হওয়া। এটা ইন্নামাল আমালু বিন্নিয়াতে রয়েছে। তাহলে ইসলাম অর্ধেক নির্ভরশীল এই হাদিসের উপর, ইবাদত বন্দি কবুল হওয়া। আর দ্বিতীয় শর্ত আমল কবুল হওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে, মায়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, মানে আমেল আমালান, কেউ যদি এমন কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, তার উপর আমার আদর্শ না, মানে ওই রকম আদর্শ আমার না, আমার আদর্শের বিপরীত কাজ করলো, আমল তো করলো, ফাহরাদুন প্রত্যাখ্যাত, কবুল হইল না। এই দুইটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ দীন ইসলামের ক্ষেত্রে। এই হাদিস থেকে ইখলাসের গুরুত্ব জানা যায়। ইখলাস যদি থাকে, আল্লাহর জন্য আপনি নিষ্ঠাবান হন, দিনের জন্য যদি আপনি মুখলেস হন, তাহলে অল্প আমলে কোয়ালিটি অনেক ভালো হবে, আর অনেক বেশি আমল কিন্তু ইখলাস নেই, কোয়ালিটি ভালো না। আসল ইখলাসটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। যেমন নিয়তকে দুই ভাগে ভাগ করেছেন একটু আগে বললাম, তেমনই মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একদল মানুষ হচ্ছে আল্লাহমুখী, আর একদল মানুষ হচ্ছে দুনিয়ামুখী। আল্লাহমুখী কোনখান থেকে পেলেন? ফামান কানাত হিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহমুখী, রাসূলের সুন্নতমুখী, রাসূলের নিয়ে আসা দীনমুখী, এটা একদল মুসলিম, খাঁটি মুসলিম। আর একদল ধর্মকর্ম করলেও দুনিয়া আগে, দিনটা পরে, ধর্মকর্ম পরে, হ্যাঁ
অথবা দিন নেই পেটমুখী পুরাপুরি, অমান কাঁধ হিজরত হেলা দুনিয়া দুনিয়ার জন্য অথবা হাক বিবির জন্য হিজরত করলো, ফা হিজরত হেলা মাহাজার এলি, দুনিয়ার জন্য হিজরত করা। যেমন আজকাল পশ্চিমা দেশে হিজরত করে চলে যাওয়া মুসলিম দেশ থেকে, আর বিশেষ করে বাংলাদেশ আর পাকিস্তান থেকে এত বেশি শিক্ষিত লোকেরা চলে যাচ্ছে ইউরোপ আমেরিকা কানাডা, কারণ ইঞ্জিনিয়ার হইলেই না সেটি আছে, ডাক্তার হইলেই না সেটি আছে, অথবা একজন ভালো এরম ডিগ্রি হোল্ডার হইলেই না সেটি আছে, সব চলে যাচ্ছে, ভালো ভালো ব্র্যান্ডগুলো সব চলে যাচ্ছে দেশে, প্রাইমারি পড়লো, হাই স্কুল পড়লো, সব পড়লো, কলেজ পড়লো, দেশের খেলে দিল, আবহাওয়া সব কিছু নিল, আর তারপরে শেষখানে গিয়ে হ্যাঁ গাছ মানুষ হলো বাংলাদেশে পাকিস্তানে, আর গাছের ফল দিল গিয়ে আমেরিকা কানাডায়, বুঝছেন না? এটা হচ্ছে ফামানাত খান হিজরত হলে দুনিয়া, দুনিয়ার জন্য হিজরত করা, বিবির জন্য হিজরত করা, বিয়ের জন্য ইন্টারনেটে একটু যোগাযোগ হইলো, কিছুতে যোগাযোগ হইলো, ফেসবুকে যোগাযোগ হইলো, বলছে বিয়ে করবো কিন্তু তোমার দেশে যাব না, আমি ওই গরিব দেশে বাংলাদেশে যাব না, তুই আমার দেশে আসলে ঠিক আছে, অসুবিধা নেই, বাপ ছাড়লাম মা ছাড়লাম, আর ইমান ইসলাম বাঁচাতে পারি আর না পারি, তুমি কানাডা তো কানাডা, আমেরিকা তো আমেরিকা, যেখানে ডাকবে সেখানে আছি, চললো। তো এটা হচ্ছে দুনিয়ার জন্য হিজরত করা। একটি প্রশ্ন করবো আপনাদেরকে, আকিদার প্রশ্ন, কিতাব তাওহীদ পড়েছেন, কেউ যদি বলে মাশা আল্লাহ ওয়াশা মুহাম্মদ বা মাশা আল্লাহ ওয়াশিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুল যা চান, জায়েজ না জায়েজ নয়, জায়েজ না জায়েজ? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি কে কোন সাহাবী বলেছে মাশা আল্লাহ ওয়াশিতা, তখন কি বলেছিলেন? হ্যাঁ, আজালতানি লিল্লাহি নিদ্দান, আমাকে আল্লাহ শরীক বানিয়ে দিলে, কুল মাশা আল্লাহ ওয়াহদাহু, অথবা সুম্মা দিয়ে বলো, আর একটা হাদিসে রয়েছে হ্যাঁ মাশা আল্লাহ সুম্মা শেতা, আল্লাহ যা চান অথবা রসুল যা চান, অথবা দিয়ে বলা যেতে পারে, কিন্তু ওয়াও দিয়ে বলা যাবে, ওয়াও দিয়ে একত্রিত করে দেওয়া হচ্ছে, আল্লাহর সমতুল্য সমকক্ষ বানিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এটা আকিদায় পড়ে রেখেছেন যে এটা জায়েজ নয়। এই হাদিস আছে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের দিকে হিজরত, এবার এটা কেমন করে জায়েজ হলো? তাহলে কি জবাব আছে? আমার তরফ থেকে জবাব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিজের দিকে তায়াত করে গণ্য করেছেন, এই জন্য আল্লাহর দিকে হিজরত মানে আল্লাহর নির্দেশাবলী তো সুম্মা দিয়ে বলতো, পাশাপাশি কেন আল্লাহর সাথে কেন রেখে দিল, ওখানে কেন জায়েজ হলো না? ওইখানে তো শা যেটা আল্লাহ চাওয়া, সেটা তো এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার সব। তাহলে জীবদ্দ সাথে বলা যেত মাশাআল্লাহ, জীবদ্দ সে বলেছিল, এগুলো কল্পনা করা হবে, আমি সূক্ষ্ম হয়ে বলে দিই আপনাদের, সময় পার হচ্ছে, হবে না, ও কল্পনা দৌড় দিতে পারবেন না। কাজ দুই রকমের আল্লাহ পাক রাব্বুল, একটা হচ্ছে বিধানগত শরীয়তগত কাজ, আর একটা হচ্ছে সৃষ্টিগত কাজ। এর আগে আমি তাফসীর করতে গিয়ে অনেকবারই বলেছি, একটা হচ্ছে আমরে কওনি আর একটা হচ্ছে আমরে শারঈ। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বিধানগত দিক থেকে ভালো ছাড়া মন্দ চান না, চান কি? ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, বান্দার জন্য কুফরের উপর আল্লাহ কখনো রাজি না, কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ চান আল্লাহর মাশিয়াত যে সৎ থাক অসৎ থাক, হ্যাঁ ভালো কাজ করছে স্বাধীনভাবে করুক, মন্দ কাজ করছে জবরদস্তি বাধা দেবো না করুক, তো আল্লাহ চাওয়ার বিরুদ্ধে কি সেটা হচ্ছে? এটা হচ্ছে সৃষ্টিগত। তো এখানে এই কথাটিকে ফিট করতে হবে, শরীয়তগত বিষয়গুলিতে আল্লাহর সাথে রাসূলকে মিলিয়ে বলা যাবে, তার জীবদ্দশার সাথে বলা যাবে, এখনো বলা যাবে শরীয়তগত বিষয়, সৃষ্টিগত বিষয়ে আল্লাহর সাথে রাসূলকে মিলিয়ে বলা যাবে না, বুঝলেন? মাশা আল্লাহ ওয়া শেতা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যা চান আর আপনি যা চান, এটা সৃষ্টিগত বিষয় ছিল, মানে আমার সম্পর্কে আল্লাহ যা চান তাই হবে এবং রসুল যা চান তাই হবে, এটা সৃষ্টিগত দিক থেকে আমরে কওনি, তো এইটা শিরক, কারণ সৃষ্টিগত বিষয়ে একমাত্র চাওয়া আল্লাহ রাব্বুল্লাহ, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হতে পারে না, অমা তাশাউনা ইল্লা
শরীয়তগত বিষয়ে আল্লাহ যা চান এবং রসুল যা চান, বাবা আল্লাহর দিকে হিজরত, রসুলের দিকে হিজরত, হ্যাঁ হইতে পারে। কেমন করে? আয়াতটা ঠিক পড়েছিলেন যে শরীয়তের ক্ষেত্রে রসুলকে যেমন মানা তেমন আল্লাহকে মানা, মাইয়তি রসুলা ফাকাদা, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। তো শেখ বলছেন যে এই দুটো ভাষাতে পার্থক্য কি? একজন সাহাবি মাশা আল্লাহ সে তা বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেল মাশা আল্লাহ ওয়াহদাহু, এরকম বলবে। তো বলছেন জবাব হচ্ছে মা ইয়াতাআল্লাকু বিশ-শরীয়াহ, শরীয়ত সাথে সম্পর্কিত বিষয় যদি হয় তাহলে ওয়াও দিয়ে বলা যাবে, ফা ইউআব্বার আনহু বিল ওয়াহ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের বিষয়ে যা বলেছেন সেটা আল্লাহরই কথা। লিআন্না মা সাদারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আশ-শরীয়ত কাল্লাযী সাদারা মিন আল্লাহ, যেটা আল্লাহর কোরআনে আছে আর রাসূলের হাদিসে, দুটো সমান। গত জুমাতে যেমন পড়লেন দুই বোনকে একত্রিত করা যাবে না, একসাথে স্ত্রী বানিয়ে দুটো রাখা যাবে না দুই বোনকে, এটা কোরআনের কথা, আল্লাহর কথা। আর রাসূলের হাদিসের কথা আপনার স্ত্রী আর ওর খালাকে, আর স্ত্রী অথবা স্ত্রী এবং তার ফুফুকে একসাথে রাখা যাবে না, একটা হাদিসের কথা আর একটা কোরআনের কথা, দুটো বিধানে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। জি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নম্বর 80 বলেছে মাইয়া তুই রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ওয়া আমাল উমুরুল কাউনিয়া, সৃষ্টিগত যে বিষয়গুলি সেই ক্ষেত্রে রাসূলকে বা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সাথে মিলা যাবে না, ফালা ইয়াজুজু আন ইউকরানা মা আল্লাহ আহাদ বিল ওয়াও, ওয়াও দিয়ে মেলানো যাবে না, সুম্মা দিয়ে মেলাতে পারেন। কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে যে আগামীকালকে বৃষ্টি হবে কি, আগামীকালকে বৃষ্টি হবে কি, আপনি জবাবে যাবেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, জায়েজ? আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, জায়েজ হবে? কারণ বৃষ্টি নামানোটা হচ্ছে সৃষ্টিগত কাজ, শরীয়তগত কাজ না। উদাহরণটা দিয়ে ক্লিয়ার হয়। আচ্ছা আর একটা মাসলা, তাহলে এটা তো বুঝে নিলেন, কেউ যদি জিজ্ঞাসা হচ্ছে এটা হালাল না হারাম, এটা হালাল না হারাম, ওইটা জিজ্ঞেস করেননি, আপনি জানেন না, আপনি জানেন না যে এটা পানি আছে না মদ, আপনি সন্দেহ জানান না। তো যদি বলেন এখানে আল্লাহ ওয়া রাসূলু আলাম, বলা যাবে না? যাবে না, কারণ শরীয়তের বিষয়ে আল্লাহ জানেন এবং রসুলকেও তিনি জানিয়েছেন, রসুলও জানে, সুতরাং আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রসুল আমার চেয়ে বেশি জানেন বলতে পারবেন, কিন্তু সৃষ্টিগত বিষয়ে কিয়ামত কখন হবে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, জায়েজ নয়, কারণ এটা হচ্ছে সৃষ্টিগত বিষয়, কখন আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন, কখন কিয়ামত হবে, সৃষ্টিগত বিষয়। এবার বুঝতে পারছেন? তো বলছেন যদি কেউ জিজ্ঞেস করে হাজা হালাল আও হারাম, ফাকিলা ফিল জাও আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রসুল বেশি জানেন, যদি বলেন ফাহাজা সহি, এটা সহি, কারণ রসুলের হুকুমটাই শরীয়তের ক্ষেত্রে আল্লাহর হুকুম। হ্যাঁ, যেমন আয়াতে বললাম যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। জি, হিজরত করা সম্পর্কে ওয়াজিব না মুস্তাহাব বলছিলাম মশলাটা না, তো এই ক্ষেত্রে তো বললাম যে কুফরির দেশ থেকে যদি হয় তাহলে, আর সেখানে যদি দিন পালন না করতে পারেন তাহলে হিজরত করা ওয়াজিব, আর যদি দিন পালন করতে পারেন তো অসুবিধা নেই। বহু মুসলিম সংখ্যালঘু দেশ আছে ভারতের মতো, ভারতে যত মাদ্রাসা আছে যদি এই ফতো ভুল ফতো কেউ দিয়ে দেয় যে ভারত হচ্ছে কাফেরদের দেশ সুতরাং সেখান থেকে হিজরত করা ওয়াজিব, তাহলে লাখ লাখ মসজিদ আর মাদ্রাসা, এত বড় বড় মাদ্রাসা আর ইসলামিক প্রতিষ্ঠান হয়তো মুসলিম দেশেও নাই, অনেক মুসলিম দেশে নেই, তাহলে সব ধ্বংস হয়ে যাবে না, সব বিরান হয়ে যাবে না? এটা কি একটা জ্ঞানীর ফতোয়া হবে, একটা আলেমের ফতোয়া হবে, জাহেলের ফতোয়া হবে? জানেন যেখানে দিন পালন করতে পারছে, হ্যাঁ যেখানে দিন পালন করতে পারছে না, হ্যাঁ দিনের শিক্ষা দিতে পারছে না, তখন হিজরত ওয়াজিব হবে। গুনাহগারদের দেশ থেকে এটা বাকি, এটাই দিয়ে শেষ করে দেবো, সময় শেষ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ফাসেক, আপনার গ্রামে সব ফাসেক লোক অথবা বিদাতি লোক, বিদাতিরও ফাসেক, বিদাতি ধর্মের নামে ফাসেক, আর যারা বেদিন কাবিরা গুনাহ করছে, ফরজ নামাজ পড়ছে না, ফরজ ইবাদতবন্দি করছে না, তারাও ফাসেক। ফাসেকদের মাঝে থাকা ভালো না হিজরত, হিজরত করা ভালো? হ্যাঁ, কি থাকলে ফায়দা হয়, তাদের কল্যাণ হয়, তারা কথা মানে, তাহলে থাকা জরুরি। নবী কারীম সাথে বলেছেন যে ওই মানুষ যে মানুষ মানুষের সাথে মেলামেশা করে, আর ওয়াসবিরু আলা আল্লাযী খালিতুন নাস ওয়াসবিরু আলা আযাহুম, আর তাদের কষ্টের উপর ধৈর্য ধারণ করে, সে ওই লোকের চাইতে ভালো যে মানুষের সাথে মিশতে চায় না এবং মানুষের কষ্টে বরদাস্ত করতে চায় না, তার চাইতে ভালো।
তো যদি দেখা যায় যে ওখানে আমি অত সুযোগ সুবিধা পাচ্ছি না, কিন্তু এখানে আমি দাওয়াত দিতে পারবো, আমার মাধ্যমে কিছু ফাসেকগুলো হেদায়ত হবে, কিছু বিদাতি হেদায়ত হবে, তাহলে সেখান থেকে হিজরত না করে কি করতে হবে? সেখানেই থাকতে হবে। আর যদি দেখা যায় যে এখানে থাকলে আমাকেও বিদাত করতে বা গোনা করতে বাধ্য করবে, আর আমার ছেলে মেয়েদেরকে হারিয়ে দেব, এদেরকে রক্ষা করতে পারবো না, আমার মতের সাথে সাথে বা কমজোর হওয়ার সাথে সাথে এই ছেলে মেয়েগুলোকে সব বিদাতি বানিয়ে ফেলবে, আবার তখন হিজরত করা জরুরি। কারণ কু আনফুসুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাইতে হবে। তা আপনাকে পরিস্থিতিটা দেখতে হবে। যদি দেখা যায় যে না, এরা যদিও বিদাত করছে অথবা এরা যদিও গুনাহগার, তো এতে আমার ছেলে মেয়েরা মিশে যাবে না, আমার পরিবার ফিতনায় পড়বে না, তাহলে ওখানে বাস করুন আপনি, আর ওদেরকে হেদায়াতের চেষ্টা করুন। যেমন আম্বিয়া রসুলগণ নিজের জাতির কাছে থেকেছেন। আর যদি দেখা যায় যে না, আমি নিজেকে নিজের পরিবারকে বাঁচাতে পারবো না, তাহলে সেখান থেকে হিজরত করুন। এই বিষয়গুলি উল্লেখ করেছেন শেখ। আর আজকে এই নিয়তের হাদিস অনেক গুরুত্বপূর্ণ কথা হলো, আশা করি এর মাধ্যমে আমাদের সংশোধন হবে, বিশেষ করে এখলাস। আমাদের যারা সুন্নতের অনুসারী ভাই, সুন্নতের অনুসরণ ঠিক আছে, কিন্তু এখলাসের অভাব আছে। এখলাস যেন আল্লাহ পাক পয়দা করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিজে বলেছেন ওই জিব্রাইল হাদিসটি, হাদিসে আসবে আগামী সপ্তাহে, যে যখন জিব্রাইল জিজ্ঞেস করলেন যে কিয়ামত কখন হবে, তখন কি বলেছে, মাল মাসুল বি আলামিনাস সাইল, যে জিজ্ঞাসিত হয়েছে সে জিজ্ঞাসা কারি চাইতে বেশি জানে না। তাহলে এই ক্ষেত্রে না বলা উচিত। এমনকি তফসিরের ক্ষেত্রে আলিফ লাম মিম, আলিফ লাম রা, ওই ক্ষেত্রে ওলামারা আল্লাহ ওয়া রাসূল বলেননি, অথচ শরীয়তের বিষয়টা আল্লাহ আলাম বলেছেন। যদিও এখানে হয়তো আল্লাহ রসুল আমাদের চাইতে বেশি জানেন এটা বলা যেত, যাই হয়তো আছে।